আমি হলাম নিলয়, বরিশাল হাতেমালি কলেজ থেকে ক্লাস 11। তো আমি আজকে আপনাদের পড়াতে যাচ্ছি কাদ ইজারণ। এটা কি একটু পরে বুঝতে পারবেন? ধরুন আপনারা দুই বন্ধু, একজন আপনি আর একজন আপনার বন্ধু। আপনি হলেন ইউ, আপনার বন্ধু, যেহেতু বি দিয়ে শুরু হয়েছিল একটা বি। এখন কারণ আপনি একটা ট্রেনে উঠলেন, সেই ট্রেনটা তোমার রাখা হাতে রাখা কিন্তু ভালো না। সেই ট্রেনটার বেগ আলোর খুব কাছাকাছি, এগুলো ট্রেনটার বেগ, ঠিক আছে? তো আপনি এই ট্রেনটা করে 1 বছর মাত্র ঘুরবেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি ফেরত আসবেন তখন আপনি কি দেখতে পাবেন? তখন আপনি দেখতে পাবেন যে আপনি যদি ক্লাস 11 করেন আর আপনার রওনার সময় যদি আপনার বন্ধু ক্লাস 11 করে থাকে, তাহলে আপনি এসে দেখবেন আপনার বন্ধুর তো বিয়ে হয়ে গেছে এবং কি ছেলে মেয়ে হয়ে গেছে দুইজন। সেটা আজকে আমরা প্রমাণ করতে চাইতেছি। প্রথমে আমরা একটা শর্ত দিয়ে শুরু করবো। শর্তটা হলো যে কোনো সাপেক্ষে আলোর বেগ সবসময় দ্রুত। ধরেন আপনি আপনার বন্ধু আলোর বেগে চলছে না, আলোর কাছাকাছি বেগে, আর আপনি চলছে, আপনি এখানে স্থির আছেন, এখানে আপনার কোনো নড়াচড়া নাই। তো একটা আলোর কণা সে স্থির বেগে এখানে রওনা হলো আপনার কাছে। এই আলোর কণাটার বেগ আসলে জি সি, কিন্তু আপনার বন্ধুর কাছে কি হওয়ার কথা ছিল সি মাইনাস ই সামথিং। কিন্তু বিজ্ঞানীর প্রমাণ করে গেছেন আসলে এই সি সি প্রাইম ইকুয়াল টু সি সি মাইনাস বি না। এটা হলো আমাদের 1 নম্বর শর্ত। এবার আমরা যেটা প্রমাণ করবো, ধরেন আমাদের কাছে একটা একটা ঘড়ি কল্পনা করি। সেই ঘড়িটা ঘড়িটার ভিতর দুইটা আয়না আছে, একটা যেটা আলোর কণা প্রতিফলন করতে পারে। আলোর কণা যখন এই প্রান্ত থেকে এই প্রান্তে আসে তখন সেটা হয় 1 সেকেন্ড। আর আপনার বন্ধুর কাছে ওই রকম একটা ঘড়ি আছে ট্রেনের ভিতর। এখন আপনার বন্ধু যখন বিবেকে রওনা দেবে তখন 1 সেকেন্ড পর কিছু না কিছু আসলে আপনার বন্ধু এখানে থাকবে, তার ট্রেনটা নিয়ে এত দূর এসে যাবে, তার আয়নাটাও এখানে এসে যাবে। 1 সেকেন্ডে আলোর কণাটা আপনার কাছে এতটুকু দূরত্ব অতিক্রম করবে, যে দূরত্বটা হলো এস। আর আপনার বন্ধুর কাছে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা অতিক্রম করবে এতটুকু দূরত্ব, বেশি না, মাত্র এতটুকু। এই দূরত্বটা আসলে কতটুকু? এই দূরত্বটা আসলে হলো এস পিতামাতার তীর অনুযায়ী এস স্কোয়ার প্লাস বি ই ইউ স্কোয়ার রুট। এটা হলো এই দূরত্বটা। এখন আপনার ঘড়িটা 1 সেকেন্ডে আপনার ঘড়িটা যতক্ষণে একটা পাল দেবে বা একটা সেকেন্ড হবে ততক্ষণে আপনার বন্ধুর ঘড়িতে আলোর কণা হয়তো এতটুকু মাত্র এসে পৌঁছাবে, বেশি না, এই দূরত্ব ধরে নিলাম আমরা এস। কিন্তু আপনার বন্ধু যত আপনার বন্ধুর ঘড়ি যতক্ষণে এই থেকে এই দূরত্ব পৌঁছাবে ততক্ষণে আপনার ঘড়ির যে এই দূরত্বটা আসলে হয়তো 7 সেকেন্ড হয়ে যেতে পারে, 7.089 সেকেন্ড বা সামথিং। কিন্তু সেটা কিভাবে আপনার কাছে 1 সেকেন্ড যেটা ইউ সেটা হলো আসলে এস বাই ভি না সরি এস বাই সি আলোর বেগ। আর যেটা হলো আপনার এই ট্রেনে আপনার যে বন্ধু আছে তার কাছে 1 সেকেন্ড যেটা হলো সেটা হলো ইবি সমান সমান এই যে দূরত্বটা এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার হোল রুট বাই সি। এখন এটা দিয়ে আমরা যেখানে যাচ্ছি এই সিটা যদি এই পাশে আনি আমরা তাহলে আমরা এটাকে হোল স্কোয়ার করে দিই, যেটা এটা না এপাশে রুট টু উঠে যাবে। এবার এবার এই যে একটা লাইন পেলাম আমরা এটা থেকে পরের লাইনে আসি টি বি এটাকে আমরা রুট করে ফেলেছি এখানে স্কোয়ার টু, ঠিক আছে, ইকুয়াল টু ই ইউ 1 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা একটা আর্গুমেন্ট ফিল পেয়েছি যেখানে টি বি মানে আপনার কাছে 1 সেকেন্ড আর আপনার
এটা হচ্ছে আপনার কাছে 1 সেকেন্ড আর আপনার বন্ধুর কাছে 1 সেকেন্ড বলতে যেটা বোধ হয় সে তার সম্মানিত একটা থিউরি। এই থিউরিতে ভি এর মান যদি আমরা 0.99 cd অর্থাৎ 10 এর দিকে যদি আরো খুব কাছাকাছি তাহলে আপনারা চাইলে বাসা ক্যালকুলেট করে দেখতে পারেন। এখানে ভি এর মান যদি অতক্ষণে আপনার বন্ধু ধন্যবাদ।